এলাকাবাসী সাবধান, হ্যাঁ একদম সাবধান, কোন ফাহমক মানে শুভেচ্ছা স্বাগতম। আসলে আপনাদের যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব সবসময় কাজ করে গেছেন, আজকে আবারও আসছেন। তো এখন আপনাদের সামনে আসলে কথা বলবেন আমাদের অত্র এলাকার চেয়ারম্যান, আমাদের সকলের বন্ধু চেয়ারম্যান চান্দমিয়া সাহেব। তো সবিনু ভাইয়া কি করবো, কও আসো। চেয়ারম্যান কাকা, এই কাকা কি কাকা কি, হ্যাঁ চেয়ারম্যান সাহেব করলে কি তোমার মুখটা ঠোসাবো রে? বলেন চেয়ারম্যান সাহেব, আমার 50,000 টাকা লাগবে, আমার খুব বিপদ। চেয়ারম্যান সাহেব কি টের বস্তা লইছে নাকি? তোমার টাকা লাগবো সাইলার দিয়ে দিব। রাখ, তা আপনার বিপদ কি? আপনি আর আপনার বউ মায়েরা তো বিয়ে দিয়ে দিছেন, সব খবরই তো আছে আমার কাছে নাকি? বিপদ তো ওইখানেই, মায়ের বিয়ের সময় জামাইরে 50,000 টাকা দেওয়ানোর কথা ছিল, 2 বছর হয়ে গেছে, আমার জামাই কইতাছে 50,000 টাকা নিলে আমার মায়ের আর নিব না। তো টাকা নিয়ে এবার শোধ করবো কেমনে? দিব, আমি 6 মাসে শোধ করে দিব। 2 বছর করে সে তার মায়ের। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ের টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। জামাইদের টাকা শোধ করতে পারে না, আমার টাকা দিয়ে দেবো 6 মাসে, না কেমনে সম্ভব? দিব, আমি শোধ করে দিব, আর যদি দিবার না পারি আমার ওই যে ধানি জমিটা আছে এটা আপনার মানে লিখে দিব। আরে দূর, জমি কি আমার কম আছে না জমি দিয়ে? আচ্ছা বিপদে পড়ছে কি করবি, ওর জমি দেওয়ানোর কথাও কয়, সেটা না পরে আলাপ করে নিস। এই যে এই যে এই যে দেখেন, সাক্ষাৎ একটা চেয়ারম্যান পাইছেন আপনার, আপনাদের কপাল ভালো, নগদ কইছেন নগদ কিন্তু কি কবুল হয়ে গেছে, কোনো সমস্যা নাই। কালকে আপনি ইউনিয়ন অফিসে আসেন, দলিল লয়ে আর যা যা করার দরকার করে দেবেন, এখন গিয়ে বোন জান জান জান। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। আরে পাদরক লেগে কি বাসান, আমারে বাসান, কি হইছে তোমার? আমার মাছ কোনটা বাসামু, তোমার না মাছ হয়েছে কি? 1 বছর আগে আমার থেকে কিছু টাকা পয়সা নিয়েছিল, আপনার সরল ভাইয়া সেই টাকা তার ফেরত দেয় নাই, মানে এলাকার পুরটা ধলে নিছি। চেয়ারম্যান সাহেব, আমি 3 মাসের মধ্যে সমস্ত টাকা শোধ করে দেবো। 1 বছর ওটা দিতে পারবো না, তুমি 3 মাসে দিয়ে দিবো, তোমার চিনি না। আচ্ছা যাই হোক, এখন অর পুকুর আমরা দখল নেবো কেন, পুষ্করণীর মালিক তো, অর পুষ্করণী অরেই থাকবো। হ্যাঁ কিন্তু তুমি টাকাটা তো শোধ করতে দেবো, হ্যাঁ শোধ না করলে দেবো না, তুমি তো তোমার দায়িত্বটা পালন করো নাই, ঠিক আছে তোমার পুষ্করণী কেউ নিব না। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এইটা কোন কথা কন, এত পুকুরটা এটি তো আছে এইটুকু জায়গা। আচ্ছা ঠিক আছে, সমাধান তো দিয়েই দিল, আমার লোকে বুঝে যাও। এই আর কারো কোনো কথা আছে? ওই আর কারো কোনো কথা থাকলে ইউনিয়ন অফিসে আসেন, ঠিক আছে? তাইলে কোনো সমস্যা হইলে আইসেন, হ্যাঁ ইউনিয়ন পরিষদের দুয়ার তো সবার জন্যই খোলা, সমস্যার কিছু নাই। মুরব্বি উঠলাম তাহলে, সালাম আলাইকুম। ভালো থাকেন সবাই, ঠিক আছে? আচ্ছা আসসালাম আলাইকুম। রহিম কিরে, তোর
গাছে তো না ভালোই ধরছে মনে হয়। আল্লাহর রহমতে ভালোই ধরছে। হ্যাঁ আজকে হাটে নিয়ে যাবো দেখি। না হাটে যাওয়ানোর দরকার নাই, এই ডাবগুলো লিয়ে এলো। তাহলে তুমি বাড়িতে বসে দাও। ভাবছিলাম হাটে নিয়ে যাবো, চেয়ারম্যান সাহেব যখন দিতে হইব তাহলে 20 টাকা করে দিয়েন, হাটে নিলে তো 30 টাকা বেচতে পারতাম। তুমি টাকা চাইলে মনে হয় বুঝো না ডাবগুলো কোন বাড়িতে যাবো, টের পাও না বেআদব। এই তুই কি আরে আদব কথা শিখাবি? হুম ডাবের মালিককে ও না মাগনা খাবি, আমারে গুণাগারি করবি, চেয়ারম্যান থেকে মাগনা খাবো আমি? রহিম না টাকা না ডাব দিয়ে আইস, দৌড়ে যা সারি চুস করে যা। সিরিকেটা বেদ্দব তো, হ্যাঁ আদাব নাই সালাম নাই, মাতাল মসজিদের বউ আদাব কথা শিখবি কই থেকে, ডেলি খায় জামাইর পিটান মানুষে মানুষের এমনি পিটা, মাথা ঠিক থাকবো? কিন্তু এই সিরি এমন সুন্দর মসজিদ দিয়ে করছে, হুম তো বান্দরের গলায় মুক্তার মালা হয়ে গেল, সুন্দর মেয়েটা। আমি অনেকবার কইছিলাম ছেড়ে দিতে, সারে নাই সতীশাদ দি মায়ের খেয়েব তা ওই সংসারই করব। কর মাই এগুলোরে বেদ্য আসলে আমরা পুরুষরাই বানাই। সুন্দর সুন্দর একটা মাইয়া, ডাবগুলা দিয়াম নাকি কিছু কই না মনে করতে? হ্যাঁ কাশ্মীর পুষ্করিণী থেকে মাছ তুলছিলি? সুমো নাই বউ, পুকুর থেকে সবচেয়ে বড় মাছটাই তুলছি। ভালো করছস। ও আইব না, আইব না মানে আইব না মানে আইব না, আমারে ফোন করছিল, ফোন করে কইছে যে আপনি লোক ঠকান, গরিব মানুষের হক মাই রাখান, আপনার সব কাম পছন্দ করে না। এটা আপনি কি করলেন সাসি? চেয়ারম্যান স্যার কাজই তো জনগণের উপকার করা, আর তাছাড়া সে নিজেও তো জনগণ, তো সবার লোকে লোকে নিজেরটা না ভাবলে চলবো? আপনার এর আগেও আমি 100 বার করে কইছি গরিব মানুষেরে ঠকায়েন না, আমার কথা তো তখন শোনেন নাই, এখন ভালো হয়েছে, ভালো লাগতেছে এখন? পোলায় কইছে আপনার মুখও জীবনে দেখবো না। নাই না না উক কাল লোকে রাখতে আসে, আমি বুঝি না, একটা ইউনিয়নের চেয়ারম্যান আমি বিচার করি আচার করি, কন্যা নেয় কন্যা অন্যায় এটা আমি বুঝি না সে বুঝে, টেকার টান পারবো তখন ঠিকই আইব। বাপে বাপরেও ছাড়ে না। সুমন যেহেতু আইব না তাহলে কি ডাবের লোকে মাছগুলো দিয়াম? সেভেন সাহেব, সেভেন সাহেব, সেভেন সাহেব আছেন নি? কি আরে ওইদিকে তো গজব হয়ে গেছে। কি সে মাতাল বাচ্চা গত রাতে তার বোরে তালাক দিয়ে দিছে, এককারে 3 তালাক। তো সুন্দর একটা মাইয়া, এখন মাইয়াটার কি হবো? না যদি বেয়া দেবে না নেন তাহলে একটা কথা কইতে চাইছিলাম আর কি। হ্যাঁ বলছিলাম যে মায়াটা তো অসহায় পড়ছে আর মায়াটা সুন্দর,
কেউ না কেউ তো বিয়ে করবই। মানে বুঝতাম যে আপনি যদি না তোর চাচি না চাচিরও তো বয়স হয়েছে, আপনাকে একটা লোক তো লাগে কাজ করবার লাগে। প্রথম প্রথম একটু ভেজাল হইব, তো পরে সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু রাজি হয়ে যান, কালকে নামাজের পরে বিচার একটা ডাক দিই। না আমি তো এইগুলো মানবো না, আমি তোমার বউরে তালাক দিই নাই, আমি কইছি যে আমি তালাক দেব। তুই মানবি না তোর বড়দাই মানবো। এই ডেলি মাতলামি করে তুই বউ বিড়াস না, সমাজের কিট। এই আমি আবার বড় ভাই না। এই বেটা তুই মাতলামি করে কি করছ না করছ এটা কি তোর মাথায় আছে? হ্যাঁ তুই যদি তালাক দিয়ে নাই থাকস তাহলে বেটা মানুষ জানে কেমনে? ওই চাচি কর না কেন? আমি শুনছি হে দিছি না সমাজে বাস করি আমরা এবং সমাজের কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের বাইরে তো আমরা যাইতে পারি না, সে অধিকার আমাদের নাই। এখন তারা বলতেছে যে তারা তালাক দেয় নাই বা এখানে তালাকটা হয় নাই, তো অলরেডি দুইটা সাক্ষী আমরা এখানে পেয়ে গেলাম যে তারা বলতেছে যে তালাকটা দিছে, তারা শুনছে। আমি তো শুনছি যে সাক্ষী নাকি আরও আছে। অবশ্যই আছে, লোকজনের জিজ্ঞাসা নাই কস না কেন? এই যদি অবস্থা হয় সাক্ষী পাওয়া গেছে যারা বলতেছে যে তারা শুনছে, এটারে তো আমাদের মনে হয় না যে অ্যাভয়েড করার আর কোনো উপায় আছে, কারণ সাক্ষীরা বলতেছে যে তালাক দিছে। এমন তো অবস্থায় কি করা যায়? চাচি চাচি কি হয়েছে? কি হয়েছে সিলাইতেছ কে? না মানে সিলাইতেছি বলতে ওই যে এমনি আর কি। এটা ওই মাতাল মসজিদের বউ। হ্যাঁ মাতাল মসজিদের বউ তো এত রাতে এবার তাইছে কেন? এত রাতে আইছে বলতে আমি বুঝাই কইতেছি বুঝছি কি, মাতাল মসজিদ আজ তো একটা বদমাইশ, মানুষ মানুষ এমনি মারে, মারছে তো মারছে বলতে আবার তালাক দিয়ে দিছে। মেয়েরা অসহায় পড়ছে তো তো হয়েছে কি, মানে চেয়ারম্যান স্যার তো আমাদের পুরো ইউনিয়নের অভিভাবক, হ্যাঁ দয়ার শরীর, তো তার প্রতি এমনিও একটা দায়িত্ব বর্তায়। কি ওর দায়িত্ব কি কয়? মানে আমি আপনার বুঝাই কইতাছি হয়েছে কি, ওই সবার ইয়েতে চাচা নাক এরকম বা সরস আছি
আমি তো আর নিজের ইচ্ছায় তো না, সবাই চাপাচাপি করছে সেই কারণে করছি। আমরা বুঝাইতেছেন আপনি সারা গ্রামে আর কেউ আসিল না বিয়া করার, তুমি যদি বিয়া করাইতেন তখন বুঝতাম যে আপনি কিরকম ভালো। তুমি যে তুমি তো ভালো বলা না, তুমি যে কথা বললে তো মানত না কেউ। এক লাখ লাখ ঘরের মধ্যে তো ডরাইব মনে হয়, দেখে আসি। ময়না, দরজাটা খুলো, দরজাটা খুলো, তোমার দেহি একটু। আর তুমি একলা ডরাইবা না, আমি দেখেই চলে যাবো তোমারে। কি করছো এগুলা? আরে যেটা হয়েছে সেটা তো নিয়ম মেনে হয়েছে। এখন আমি তোমার স্বামী, আমারে যদি বাইরে দাঁড় করায় রাখো গুনা হইব তো। আমি নিয়ম মানি না, আমি কিচ্ছু মানি না। এই মেজাজ কলম খারাপ হয়ে যাচ্ছে, লাফটি দিয়ে দরজা ভেঙে ঢুকবো আমি। আহেন ভাঙ্গিয়া ঘরের ভিতরে আহেন, আমিও এক কোপ দিয়ে গলা পালাই দিব। চেনে না মরে রানু, রানু দরজাটা খুলো, রানু কে ওখানে থাকেন? আরে রাগ করতেছো কেন? দরজাটা খুলো। রাগ করুন কে, আজকে আপনার বাসন না তো আমার কাছে কি এখন?
রানু কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। কি নগদের ব্যালেন্স শেষ? কোনো চার্জ ছাড়াই যে কোনো ব্যাংকের কার্ড হতে টাকা আনুন নগদে। দরজাটা খুলো, দরজাটা খুলো, খুলো রানু। আমি মইরা গেলেও দরজা খুলুম না। খুলো দরজাটা, আমি বললাম বাইরে খাড়া রয়েছি। রানু কি হলো, খুলো দরজা। রানু দরজাটা খুলো। রে দুই বউ লইয়া বিপদে পড়ছস, মাইন
কেডা তুই আমার নাম ধরে রাখ দিলি? আমি কেডা? আমি তো তুই, আমি তো আমারে ডাক দিছি। এত সাহস কি লাগে তোর? আমার তুই তুই করে কস। হ্যাঁ এই এই পাগল যা। আমি পাগল? তুই কেডা? নাম কি তোর? কোন গ্রাম থেকে আইসস? বাড়ি কই? অহন যদি তুমি আমার জিজ্ঞাসা করো আমার বাড়ি কই, তাহলে আমি কমু আমার নাম সান নিয়ে আমার বাড়ি ও যে অহন হুনস সন্ধু। তোর নাম যদি সান নিয়ে হয় আর তোর বাড়ি যদি ওইটা হয়, তাহলে আমার বাড়ি কোনটা? হুম একটু খারাপ। জানি একটা পাগল আইছে, পাগল হয়ে আমার কইতেছে যে বলে চেয়ারম্যান আর আমি বলে পাগল। তারপর আর দেখিন খারাপ এনে খারাপই লড়বি না, বুঝাইতেছি তোরে। ধর কারা ধরু পাগল কই? চোখকে অপারেশন করন লাগবো। দাউস নাই যে ধর। হ্যাঁ মনে এক পেতে সেভেন সবে মাথা নষ্ট করে হলাইছে। আর লাগে তো কই মাতাল মসজিদ কে লাগে বউ সারে না। দর্শ না কা গেল দর্শ না কেন? হ্যাঁ মাথার উপর সূর্য তো আপনার মনে একটু গরম লাগতেছে। আপনি বাড়ির যান, আমি যে পাগলটা ধরে লইতেছি। গেল গা ধরে লই যায়। রানু রানু যাই রানু। তোর সাহস আমারে কয় পাগল? পাগল যদি কয়ে থাকে তাহলে ত্যাগ করে উচিত কথা কইছে, তার লিখে এই বয়সে বিমৃতিয়ে ধরে। এই বিড়বিড় করে কি কইতে আসছো তুমি? কি মনে করছো বুঝি না আমি? মেরাজ কলাম খারাপ আছে কার লগে কথা কই দেখলাম? এই যে বেরিয়েছে চেয়ারে, এই লড়বি না এনে বসে থাকবি, একদম লড়বি না। আইতাছি আমি। এ কি হইছে আপনি? কেরা সিয়ারে বসেছে? সিয়ার তো খালি। এই যে লোক কই গেল? যাবি কই তুই? কই পলাবি? একদম ঠিক কাম হইছে। হ্যাঁ এই অবস্থায় হইব? আল্লাহ একদম উচিত কাম করছে, শাস্তি দিছে, পাপের শাস্তি। উপর দিয়ে ভালো মানুষ দেয় না, বিটি দিয়ে খারাপ শয়তান। ভূতে ধরছে না, ভূতটা ওর গার মটকে দেখ, শয়তান গুনান গার। শশী হঠাৎ জরুরি তলব। তোমার শাশুড়ি তো খালি আবল তাবল কইতেছে, এ বলে কি এর এক পাগল দেখে খালি। কোন কি হ
হ্যাঁ ওইদিন অবশ্য আমিও দেখছি পাগল পাগল করে কারো যেন মারতে যায়, আমারও ধরতে কইছে, তা আমি তো করে দেখি নাই। আমার তো হ্যার বাপসক্কর বেশি সুবিধা লাগতেছে না। আমার মনে হয় কি সাসার উপর কিছু একটা আসর করছে। আই যাক আপনি কোনো চিন্তা করেন না, আমি বদি ওজারে খবর দিতেছি, চাইলে সব কিছু ঠিক হয়ে যাব। তাহলে তুমি যাও, জলদি যাও, যে ওজারে খবর দাও, পারলে হ্যারে তুমি আজকে রাত্রি নিয়ে আসো। যাও। আচ্ছা ঠিক আছে। তোরে কি ওজা দিয়ে তাড়ান লাগবো? ময়নার দুয়ারের সামনে তুই কি করস? শুধু ময়নারে তোরেই দেখতে ইচ্ছে করে, আমার করে না। তোরে জুতো দিয়ে মিয়া, তোর জুতা খাওয়ানোর অভ্যাস আছে, জুতা তুই খাবি। ওই যে যাইতেছে। একটু কষ্ট করে কড়া জুতার মাল খাইলো, নিজের ভালো লাগে, এখানে সমস্যা নাই তো, আশেপাশে কেউ নাই তো এই জায়গায়। ভাই চেয়ারম্যান সব তো ইজ্জত আছে, একটু ভয় এসে দিয়ে। হ্যাঁ সমস্যা নাই, করো জুতা ভাই খান। হ্যাঁ চুপ কর, তুমি কি করতেছো? এটা খেদাও, আরে আরে খেদাও। জুতার বাড়ি কেমন খাইলি? কি করলে তুই আমার সারবি? আমি তোরে কেমনে সারম? তুই যে অন্যায় করছস এটা সার। কি কি অন্যায় করছি আমি? যখন যে বিপদ, ওই যে দেখ টিকটিকি ও টিকটিক করে, যখন যে বিপদে পড়ে সেই আমার কাছে আসে, আমি সাহায্য করি। কইতে পারবো কেউ যে আমি কোন অন্যায় করছি? হুম
তাহলে মানুষ তোর উপরে চেতা কেন? কার এত সাহস যে আমার উপর চেতব, আমার বোকা দিব? একটা লোক দেখাইতে পারবি, একটা লোক যে আমার বোকা দেয়? যদি দেখাইতে পারোস তুই সবসময় আমার লোকে থাকবি, আমার কোনো আপত্তি থাকবো না। আর যদি দেখাইতে না পারোস আর আমার ধারে কাছেও আসবি না। পাগলে চুক্তি করছে, ঠিক আছে তোর শর্ত মানলাম। রবি এবং এয়ারটেল গ্রাহকদের নগদে স্বাগতম। নগদ অ্যাপ ডাউনলোড করুন অথবা ডায়াল করুন *167# পিন সেট করে এখনই খুলে ফেলুন নগদ অ্যাকাউন্ট। আমার নগদে সঞ্চয়ের টাকা বাড়ে সবচেয়ে বেশি হারে। শয়তান মানুষ বাসে থাকা সে কোনটা চা অনেক ভালো। আমার এত সয় সম্পত্তি, আমার আমার শয়ে শয়ে একর জমি, আমার ইটের ভাটা, আমার সংসার, আমার ফোলা, আমার বউ, কিছু নাই। তাহলে আমি আমি সে জীবন ভর মানুষের উপকার করলাম, সেটার প্রতিদান এটা। এত কষ্ট করলাম ভবিষ্যৎ সুখের জন্য, কিন্তু আমি নাই কেন? অহন্তই কান্দোস কে? তোর জন্য তো এখন সবাই কান্দবে। তুই না এত ন্যায় করছস, উপকার করছস, তারা তোর জন্য কান্দে রাখে, এমনকি তোর পড়লাম। স্যার ন্যায়ের হিসাব দিবি স্যার। বধ চেয়ারম্যান আসলো, ভালোই সে মরছে বধের বধ। আমার পুকুরে সব মাছ জাল দেয়া লিয়ে গেছে গা, কিছু টাকা নিছিলাম, এই টাকার বদলে সব মাছ নিয়ে গেছে, কি বধ আসলো। সিয়াজুল কাকা মারা গেছে, জানা ধারে যাইবেন না বলা তো ঠিক না, তবুও কইতাছি গ্রাম থেকে একটা আপদ দূর হয়েছে। তাই নাকি? হ, তবু তো যাইতে হইব। রহিম, চেয়ারম্যান সাহেব যে ফট করে মারা গেল, তুমি যাবা না দেখতে? ধুর কি যাবো, সে কি ভালো মানুষ আছিল নাকি? সে তো সকলের মাইরা কেটে খাইতো, এমন কোন অত্যাচার নাই যে সে করে নাই।
তারপরে দেখি যাওন লাগবার পারে। হারামি চেয়ারম্যান, আমার ময়নারে লয়ে গেছোস, এখন ভালোই হয়েছে, আল্লাহ তোর লয়ে গেছে, ভালোই হয়েছে, তোর মতো চেয়ারম্যানে থাকার কোনো দরকার নাই। হারামজাদা, কিরে সানমিয়া, তুই যে মানুষের এত উপকার করতেছস, ন্যায় করতেছস, তোর মানুষ তোর উপরে এত চেয়ে থাকে, তাহলে কি আমি এতদিন সত্যি কি সেটা না বুঝা এত অন্যায় করে গেছি? বুঝলে কি করতি? সমাজ সবকিছু ফিরে দিতাম আমি, এত অভিশাপ মানুষের, আমি আমি নিতে চাই না, এত অভিশাপ নিতে চাই না আমি। হাসাই সব ফেরাই দিতি, হাসাই তো দে ফেরায়া। যা যা বলতেছিল এক কাশেমের পুকুরের মাছ আজকে থেকে আর সমীরের ভিটারে ফিরে দিবি, আর ওরে কয়ে দিবি ওর সুযোগ সুবিধা মতন যেন টাকা ফেরত দিয়ে দেয়, রহিমের ডাবের টাকা দিয়ে দিবি, আরো অনেক কিছু আছে যেটা যেটা মনে পড়বো আমি কমও তুই লিখে রাখবি আর সেই মতো কাম করবি, একটা মানুষেরও যেন আমার প্রতি কোনো ক্ষোভ না থাকে, রাগ না থাকে। মনে ডাকবে, মাফ চাই তোমার কাছে, আমি অন্যায় করছি, এখানে যে কোনো তালাক হয় না এটা তুমিও জানো আমরাও জানি, অন্যায় করছি, ভুল করছি, আমি অনুতপ্ত, মাফ করে দাও আমারে, তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাও, বাকি ব্যবস্থা আমি দেখতেছি, আর আমি গুলাম সাহেবের লোক কথাবার্তা কইয়া সব কিছু ঠিক করবো, অসুবিধা নাই, কিন্তু মসজিদে গিয়ে দিব যেন মদ না খায়, ওর তবা করণ লাগবে, যাও বাড়ি যাও, নিয়ে যাও।
সুমন, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তোমার আমি একটা খবর দিতে ফোন করছি, তোমার আব্বা তো একবারে বদলাই গেছে। তুমি যে বাড়িতে আহ না, এই জন্য মানুষটা খুব কষ্ট পাইতেছে। তুমি বাড়িতে আহ। আমি তোমাকে অন্যায় করছি, অনেক বড় অন্যায় করছি, বড় অপরাধ করছি। তোমার আমার মাফ করে দিও, আমি ময়নার কাছে মাফ চাইছি, এখন তোমার কাছে চাইতেছি। আমি ময়নারে বিয়া করি নাই, করলে তুমি জানতা। আর একটা বিষয়ে তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, সেটা আমি মুখে বলতে চাই না। তুমি ময়নারে জিজ্ঞেস করে নিতে পারো, বা আমার স্ত্রীরেও জিজ্ঞেস করতে পারো। আমি থাকি নাই ময়নার সঙ্গে। আপনি অনেক গালাগালি করছে, অনেক আজে বাজে কথা বলছে, ছোট মানুষ মনে করে আমার মাফ করে দিয়ে। আরে না, তোমরা মাফ চাও কেন? তোমাদের উচিত আমার ঘৃণা করা, তো তোমরা না। ঘৃণা আমার অনেক মানুষই করে, আমি সেটা বুঝছি। অনেকের কথা বলতেছি কেন, আমার নিজের ছেলে, আমার নিজের ছেলে আমার ঘৃণা করে আমার কর্মকাণ্ডের জন্য। সে বলছে সে আর বাড়িতে আসবে না, আমার মুখ দেখবে না। এটা আমার অনেক বড় একটা দুঃখ। ঠিক আছে, যাও। আমি কথা দিচ্ছি ময়নার গায়ে আর হাত তুলুন না, কথা দিচ্ছি। আর তবা কাটছি, মদ আর খাবো না। ভালো, যাও তাহলে। আপনি ভালো থাকেন। ভালো থাকতে চাই আমি। আসসালামু আলাইকুম। রানু, রানু, রানু কই গেলা? কি আমারটা কাজ করে দিবা? বলেন, একটা ফোন দাও, দিয়ে বলো যে তোর বাপ ভালো হয়ে গেছে, বাড়ি আসতে বলো, দেখতে ইচ্ছা করতেছে। আপনি বলার আগে আমি সুমনকে ফোন করছি। আর একটা কাজ করে দিবা। কি? এক কাপ চা। আপনার স্যার।
ঘুমায় গেলেন, চা আনছিলাম। এই যে এই তুই জীবন ছাড়িয়া গেলে ভালোবাসবে কে আমারে রে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। আরে ও জীবন রে, বলো তুমি কে? আমি কে? আমি তুই, তুই আমি। আমি তোর ভেতরের মানুষ, তোর সত্তা, তোর বোধ। তুই জীবন ছাড়িয়া সবাই কেমন কান্তাছে দেখে সবার লেগে মনটা খারাপ লাগতেছে। পেছনে যাওয়ার কোনো রাস্তা নাই, তুই জীবন ছাড়িয়া কর্মের ভিতর দিয়ে মানুষ বাইছে থাকে। ভালোবাসবে কে আমারে রে, হারিয়ে যান সীমাহীন বিনোদনের অতল দুনিয়ায়, উপভোগ করুন যখন খুশি যেখানে খুশি। ওয়েলকাম টু সিনেস্পট।